আমাদের গণতন্ত্র এবং আমাদের ধারাবাহিকতা খুব দরকার। আমরা একটু ভঙ্গুর ইকোনমিতে আছি, সেটি হলো আমাদের নিজস্ব কোনো সম্পদ সেরকম নেই। আমরা তিনটে জিনিসের উপরে আমরা নির্ভর করছি। একটি হলো রেমিটেন্স, আমাদের শ্রমিকদের দ্বারা যে অর্থটি আসে সেটি। আরেকটি হলো এই রেমিটেন্স দ্বারা গ্রামে গঞ্জে ছোটো ছোটো যে ব্যবসা গড়ে উঠেছে মহিলাদের দ্বারা, পুরুষদের দ্বারা, গরু ছাগল পেলে আমাদেরকে স্বাবলম্বী করে উঠেছে। এটা একটা বিশাল জিডিপিতে যোগ দিয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরটি হলো রেমিটেন্সের টাকা দিয়ে রিজার্ভ, আর আরটি হলো গার্মেন্টস শ্রমিকদের যে যে কাজটি, যেটি দিয়ে আমরা অর্থ, এই তিনটি জায়গা দিয়ে আমরা অর্থ উপার্জন করছি, যে কারণে আমাদের এই হঠাৎ উত্থানটি হয়েছে এবং এই সরকার সেটিকে অত্যন্ত বান্ধব আকারে এটিকে ব্যবহার করার কারণে এটি এর উত্থানটি হয়েছে। এটি কিন্তু ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এবং এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটি যদি আমরা ধরে রাখতে না পারি, যেহেতু এটি অত্যন্ত একটি ভঙ্গুর জাতীয় ইকোনমি, সেই জন্যে আমাদের গণতন্ত্র এবং আমাদের ধারাবাহিকতা খুব দরকার। ধারাবাহিকতা রাষ্ট্রের সরকার এবং সরকারের বদল সুষ্ঠু সিস্টেমের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে এবং সহনীয়তার মাধ্যমে, যাতে এই যে ভঙ্গুর অবস্থানটি এটিকে আমরা ধরে রাখতে পারি এবং আমরা আমাদের প্রজন্মকে উপহার দিতে পারি যেটি আমরা তাদেরকে দিতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, এখন দেব সেটি আমরা গণতন্ত্র এবং ধারাবাহিকতার মাধ্যমে, তাদেরকে ইকোনমিক্যালি, তাদেরকে তাদের জীবনকে উন্নতি করার মাধ্যমে। আমি মনে করি আমার জীবন সার্থক হবে, মুক্তিযুদ্ধ সার্থক হবে, যদি আমরা প্রজন্মকে ধরে রেখে দিতে পারি আমরা যেটি চেয়েছিলাম।